ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি করেছেন অনেকেই। চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। মিয়ানমারের উস্কানিতে কান দেবে না বাংলাদেশ বললেন ওবায়দুল কাদের, আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সুরমা, চেলা ও পিয়াইন নদী। প্লাবিত সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি। ঈদ মোবারক সবাইকে, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। পুরো সংবাদ জুড়ে দর্শক আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে, আর শুরুতেই থাকছে ঈদুল আজহার খবর। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকেই। অনেকেই কসাই সংকটের জন্য আজ কোরবানি দিচ্ছেন, আবার অনেকেই পারিবারিক রীতি মেনে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন। ধর্মীয় রীতি অনুযায়ী ঈদুল আজহা এবং তার পরে দুই দিনেই পশু কোরবানি করা যায়। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। স্বাবলম্বী প্রত্যেক মুসলমান কোরবানি দিয়ে থাকেন। শহর থেকে গ্রাম, দেশের প্রত্যেকটি অঞ্চলেই পশু জবাই ধুম পড়ে যায় ঈদুল আজহায়। ধর্মীয় নিয়ম অনুযায়ী তিন দিন পশু কোরবানি দেয়া যায়। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কসাই না পাওয়া সহ বিভিন্ন কারণে যারা প্রথম দিনে কোরবানি করতে পারেননি তারাই আজ পশু কোরবানি দিচ্ছেন। আমরা তো আমাদের নিজেদের পক্ষে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, আমার নিজের পক্ষে, নিজের পরিবারের পক্ষে। আল্লাহর কাছে প্রত্যাশা, আল্লাহ আমাদের এই কোরবানি কবুল করুক, কারণ এটা রক্ত মাংস তো আল্লাহর কাছে যাবে না, যাবে হলো আমাদের নিয়ত। একটু কসাইয়ের অভাব ছিল আর কি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করেছি, আল্লাহ যেন কোরবানিটা কবুল করে নেন। এদিকে কোরবানির সময় কসাইয়ের আয়ও বেড়েছে। ঈদুল আজহার এই তিন দিনে অন্য পেশার লোকজনও বনে যায় কসাই বা তাদের সাহায্যকারী। প্রথম দিনও করলাম, আজকে দ্বিতীয় দিনও করতেছি, কোরবানির জিনিস ভালো লাগারই তো কথা। পশু কোরবানির পাশাপাশি এবার পরিষ্কার পরিচ্ছন্নতাও লক্ষ্য করা গেছে রাজধানীতে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর লালবাগের পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। মৌসুমি ব্যবসায়ীরা ট্রাকে ভ্যানে চামড়া নিয়ে আসছেন পোস্তায়, তবে প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। এইচএমইতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। মৌসুমি ব্যবসায়ীদের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা ট্রাক, ভ্যান ও রিক্সায় করে কোরবানির পশুর কাঁচা চামড়া নিয়ে আসেন লালবাগ পোস্তায়। আড়তদারেরা সেই চামড়া দরদাম করে কিনছেন, কেনার পর আড়তেই সেই চামড়ায় লবণ লাগাচ্ছেন শ্রমিকেরা। রিক্সায় করে লালবাগ পোস্তায় ঘুরছেন এই বিক্রেতা, দর কষাকষি চলছে কিন্তু কোথাও পাচ্ছে না প্রত্যাশা অনুযায়ী দাম। আমি খবরও দেখছি চামড়ার দাম 1200 টাকা, কি এর কি এর খবরের জায়গা নিয়ে যাও গা চামড়া, খবরের জায়গা লই যাই গেম সরকার রেট দিছে 1200 টাকা চামড়া, লবণ জাত চামড়া ম্যাডাম, এই চামড়া তো না লবণ জাত, একটা চামড়া লবণে খরচ হচ্ছে কত, মিনিমাম 400 টাকা খরচ আছে একটা চামড়া। আপনারা কত টাকা দিতে দিতেছেন? 600 কাঁচা চামড়া যেগুলো আছে ওগুলো আপনার 600 টাকা 700 টাকায় দিতেছে, ওনারা গত বছরের থেকে বেশি দিতেছে না। তাহলে এই চামড়ার দাম তো মনে করেন 1500 টাকা সিন্ডিকেট, হ্যাঁ সিন্ডিকেটের কারণে 800-900-1000 অবস্থা। এদিকে ক্রেতারা বলছেন লবণের দাম ও অন্যান্য খরচ বেশি হওয়ায় স্বল্প মূল্যেই চামড়া কিনতে হচ্ছে তাদের। লবণের দাম বাড়তি, যখন লবণ ছিল 1200-1300, ওই যা লবণ 1400-1500 টাকা, এখানে মালে পড়তে হইতেছে না, বাড়িতে এটা তো কোম্পানি ট্রেনিং ওরা সিন্ডিকেট করে এখানে আমাদের পোস্তান মানুষদের কিন্তু কিছু পরিয়ারা ছোটো ছোটো পরিয়ারা সব মরে গেল, মাল লিয়ে আসে, মাল লিয়া বলে 400-600 পর্যন্ত পড়ে একটা চামড়া, তাহলে জিনিসটা 1400 টাকা পড়ে। সিন্ডিকেট ব্যবসা কাকে বলে? আমাদের আজ পর্যন্ত আজ করতে আমরা ছোটতে ব্যবসা করতেছি, বাজার যেরকম যেরকম মাল আসতে দেরি হয়, একটা বাইরের মাল তো যেটা মুখ ফসলের মাল, আর ঢাকার মালের সাথে মিল হয় না, তো ঢাকার মাল ঢাকার মাল, আর ঢাকার বাইরের মাল তো ওরকম টেকনিস হয় না, ওরকম গ্রেড হয় না, ওটার দাম তো একটু কম থাকবেই।
সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দা চলছে তার কারণেই চামড়াজাত পণ্যের চাহিদা ও দাম কমেছে। এর প্রভাবে বাজারে আর আগের মতো দাম মিলছে না। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী সহ দেশের বিভাগীয় শহরের বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন সাধারণ মানুষ। তীব্র গরম আর রোদ উপেক্ষা করে পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে এখন বিনোদন কেন্দ্রগুলোতে মেতে উঠেছেন ঈদ আনন্দে। চট্টগ্রামের পতেঙ্গা, সমুদ্র সৈকত, শিশু পার্ক, চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবারের বড় সদস্যদের সঙ্গে শিশু কিশোরদের ঢল নামে। রাজশাহী মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করছেন সকলেই। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, আপনাকে শুরুতে ঈদ মোবারক জানাবেন, যে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় কেমন দেখছেন? রাজ, আপনাকেও এ জানাচ্ছি ঈদ মোবারক। রাজ, আজকে জানেন যে ঈদুল আজহার আজকে কিন্তু দ্বিতীয় দিন। আমরা গতকালকেও এই পার্কে এসেছিলাম, এসে আমরা যে ফ্যান্টাসি কিংডমে এসেছিলাম, এসে আমরা কিন্তু অতটা লোক সমাগম দেখতে পাইনি, কিন্তু আজকে কিন্তু এসে আমরা ফ্যান্টাসি কিংডমের কানায় কানায় পরিপূর্ণ লোক দেখতে পেয়েছি। এখানে যারা দায়িত্বরত যারা রয়েছে তাদের সাথে আমরা গতকালকেই কথা বলেছিলাম যে আপনারা যে গতকালকে লোক থাকাতে তারা হতাশ কিনা, কিন্তু তারা বলেছিলেন যে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে, যেহেতু ঈদুল আজহার গরু কাটার বিষয়ে, পশু কোরবানির বিষয় রয়েছিল, এই জন্য তাদের কিন্তু গতকালকে এতটা লোক সমাগম না হলেও আজকে তারা লোক সমাগম হবে এমনটাই তারা আশা করেছিলেন। কিন্তু আমরা আজকে এসে যেভাবে তারা বলেছিলেন ঠিক সেভাবেই আমরা দেখতে পেয়েছি যে তাদের যে আশা ছিল সেই অনুযায়ী কিন্তু আজকে এখানে বিনোদন প্রেমী যারা রয়েছে তাদের কিন্তু সেই রকমই উপচে পড়া ভিড় রয়েছে। আমরা দেখেছি যে আপনাদের পার্কে আজকে কিন্তু আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে তিনি দায়িত্বরত রয়েছেন, এখানে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে গতকালকে যেভাবে আমরা শুনেছি সেই লক্ষ্যমাত্রা পূরণে আপনারা কতটুকু সদস্য রয়েছেন এবং আরও লোক বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আমরা আমাদের লক্ষ্যের থেকে একটু পিছিয়ে হয়তো এই মুহূর্তে আছি, কিন্তু আজকে আশা করছি প্রচুর লোক সমাগম হবে। এবং আমাদের এখানে আপনি জানেন যে নতুন একটা রাইড আমরা প্রায় অনেক টাকা দিয়ে নিয়ে এসেছি, বাংলাদেশে এই প্রথম টর্নেডো 360 নামে একটা রাইড নিয়ে এসেছি, এবং এটাতে আমাদের পার্কের একটা ডাইমেনশন বেড়েছে। এবং আমাদের যারা গেস্ট আসবেন, আজকে অতিথি আসবেন, তারা আমাদের এই পার্কের যে ব্যবস্থাপনা করেছি আমরা সবচেয়ে বেশি করেছি যেটা সেটা নিরাপত্তা, এবং নিরাপত্তার পাশাপাশি আমরা তারা যেন এই পার্কটাকে ঘুরে গিয়ে এটা তাদের একটা স্মৃতি হয়, খুব আনন্দ পায় তারা, সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। এবং আমরা প্রত্যাশা করছি আমাদের প্রচুর লোক সমাগম হবে এই ঈদে। যেমনটি শুনছিলেন যে ফ্যান্টাসি কিংডম বরাবরই কিন্তু একটু ভিন্নতর রেখে থাকেন, সেই ভিন্নতর ধারাবাহিকতায় কিন্তু রয়েছে ফ্যান্টাসি কিংডম। এখানে এবছরও কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু তারা সার্বিক প্রস্তুতি নিয়েছে এবং নতুন নতুন রাইডের কালেকশন তারা নিয়ে আসছে। রাজ, এই ছিল আমার কাছে ফ্যান্টাসি কিংডম থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। রাজ জি, লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে জহিরুল ইসলাম খান লিটন আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন, আমাদের সঙ্গে জানাচ্ছিলেন বিনোদন কেন্দ্রের অবস্থা। চলে আছে পরবর্তী খবরে, এবার ভিন্ন প্রসঙ্গ। মিয়ানমারের উস্কানিতে বাংলাদেশ কান দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বাংলাদেশ আক্রান্ত হলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মূল্যস্ফীতির কারণে ঈদ আনন্দ ম্লান হয়েছে এমন তথ্য বাস্তব না বলেও জানান ওবায়দুল কাদের। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং মুষলধারে বৃষ্টির কারণে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে, ভয়াবহ রূপ নিয়েছে সুরমা, চেলা ও পিয়াইন নদী। পাওবর তথ্য মতে আজ নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক পৌর শহরের বাগবাড়ি, মণ্ডলী ভোগ, হাসপাতাল রোড,
তাঁতিকোণ, বৌলা, চরের বন্দ, মোগলপাড়া, ঢাকায়া বাড়ি, লেবারপাড়া, পাটনিরা, কুমনা, শ্যামপাড়া সহ আবাসিক এলাকায় বন্যার পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার বসবাসরত মানুষজন। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 67 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 138 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এই জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ত্যাগের মহিমায় কোরবানি, বিশ্ব মুসলিম উম্মার সংহতি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন উত্তর যাত্রাবাড়ি বাইতুল আমান পিরহান মসজিদের সভাপতি এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। সোমবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ি বাইতুল আমান পিরহান মসজিদে ঈদের নামাজ আদায় করেন যাত্রাবাড়ি বাইতুল মামুন মসজিদের সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। নামাজ শেষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা করেন তিনি। এ সময় তিনি বিশ্বের সব প্রান্তে অবস্থানরত সকল মুসলমান মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। পরে স্থানীয়দের ধর্মীয় রীতি মেনে পশু কোরবানির তাগিদ দেন তিনি। সমাজের দরিদ্রদের পাশে দাঁড়াতে এলাকাবাসীর প্রতি আহ্বানও জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের এই সভাপতি। যতদিন বেঁচে থাকবেন ততদিন ঢাকা 5 আসনের মানুষের পাশে থাকারও অঙ্গীকার করেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান। দর্শক, এবার সারা বাংলার খবর। দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানীয় বৃদ্ধি পেয়েছে আর এই বিষয়ে আমাদের সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকারী বাদশা ওসমানী, তার কাছ থেকে জানতে চাইব উত্তরাঞ্চলের নদ নদীর বন্যা পরিস্থিতির কী অবস্থা। বাদশা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশা, আপনাকে ঈদ মোবারক। জানাবেন যে উত্তরাঞ্চলের নদ নদীর পানি এই মুহূর্তে মানে কী খবর আছে পানি বৃদ্ধির? রাজ, তিস্তায় কিন্তু পানি বেড়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে ডেঞ্জার লেভেলের কাছাকাছি, যদিও এখানে আমাদেরকে পানি ইউনিয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে এখানে কিন্তু যে ডেঞ্জার 52.15 ডেঞ্জার লেভেল, কিন্তু 51.86 এখানে রয়েছে। পানি একটু কমতেছে, আমরা খোঁজ নিয়ে দেখেছি কী হয়েছে। পাট কিন্তু ওরা কাটতে পারতো কয়েকদিনের মধ্যে, সে পাট কিন্তু তারা কাটতেই পারেনি। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড স্রোতে কিন্তু আমরা উজানে খবর নিয়ে দেখেছি অনেক গরুর খামারে খামার তলিয়ে যাওয়ার কারণে এখানে গরু ভেসে যাওয়া দেখেছি আমরা। এখানে নানান ধরনের ক্ষতি কিন্তু আমরা লক্ষ্য করেছি, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে গঙ্গাচড়ায় আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, পানিবন্দী যদি কেউ হয়ে থাকে তার জন্য আমরা ত্রাণ থেকে শুরু করে সব বলিয়েছেন যে এখানে গঙ্গাচড়া শুধু নয়, যে লালমনিরহাট এখানে রয়েছে, কাউনিয়া রয়েছে, এখানে গাইবান্ধার কিছু অংশ রয়েছে, তিস্তাপাড়ের সবখানে তার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পানি ইউনিয়ন বোর্ডের পক্ষ থেকে। কিন্তু Asian Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় Asian Steel B500 CWR। Asian Steel। নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মিত আধুনিক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। প্রায় 2 কোটি টাকা ব্যয় নির্মিত এই আধুনিক স্পোর্টস কমপ্লেক্সে থাকছে ছোট পরিসরে ফুটবল খেলার একটি টার্ফ, ব্যাডমিন্টন কোর্ট, সব সর্বসাধারণের চলাচলের জন্য থাকবে একটি প্রশস্ত ওয়াকওয়ে, খেলোয়াড়দের জন্য থাকবে ড্রেসিং রুম এবং ওয়াশ ব্লক, আছে শিশুদের খেলাধুলার জন্য চাইল্ড জোন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশু পার্ক গড়তে চাই বলে মন্তব্য করেন তিনি। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব। দর্শক, আরও একটা
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি করছেন অনেকেই, চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। মিয়ানমারের উস্কানিতে কান দেবে না বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের, আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সুরমা, চেলা ও পিয়াইন নদী, প্লাবিত সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।